ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে রুশ বাহিনী, যে কোনো সময় হামলার হুঁশিয়ারি রাশিয়ার। মার্কিন আকাশে রুশ বিমান চলাচল নিষিদ্ধ, আজ আবারও বৈঠক। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির মিছিলে পুলিশের হামলা। সাভারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আহত অর্ধশত। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে, দাবি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের। কিছু সময়ের জন্য গণতন্ত্র ও ভোটাধিকার বিঘ্নিত হলেও আগামীতে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রায় ৬ সপ্তাহ বন্ধ থাকার পর খুলছে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো। রাজধানীতে স্বাস্থ্যবিধি মেনে চলছে শ্রেণীকক্ষে পাঠদান। শীঘ্রই মাধ্যমিক পর্যায়েও আগের মতোই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে, জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। বৈশ্বিক মানদণ্ডে সেনাবাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন বাংলাদেশ সেনাবাহিনীকে সবাই অনুকরণ করে, বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত। শেষ ষোলোয় 2-0 গোলে পিটার বরোর ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি, সঙ্গী হয়েছে চ্যাম্পিয়নশিপের দল মিডলসব্রো।